এই সন্দেশখালীর ঘটনায় আমরা দেখেছি যে শিবু হাজরা এবং উত্তম সর্দার তারা গ্রেফতার হয়েছেন ঠিকই, কিন্তু শেখ শাহজাহান এখনও অধরা, এবং সেই কারণে আতঙ্ক এখনও রয়েছে মানুষের মধ্যে এই সন্দেশখালীতে। এবং ক্যামেরার সামনে ভয়ঙ্কর সেসব অভিজ্ঞতার কথা সামনে আনছেন মহিলারা। কোনো মেয়েকে যদি ভালো লাগে রাত্রে তাকে বলে দিলাম, এই তোর বউটা আজকের আমার পাঠিয়ে দিতে হবে, সেই স্বামী কাঁদতে কাঁদতে নিজে যদি নাম আসতে পারে পাটির লোক গিয়ে বাইক বাহিনী দিয়ে তুলে নিয়ে আসলো, এগুলো শিবু হাজরার নির্দেশে হতো, উত্তম সর্দারের নির্দেশে হতো। অত্যাচার এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যখন একের পর এক মহিলা সামনে আনছেন, তখন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি এই অভিযোগকারিণীদের নিয়েই প্রশ্ন তুলছেন। তিনি বলছেন যে এই যারা নির্যাতিতা যারা অভিযোগ করছেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ঠিক কি বলছেন? তিনি বলছেন যে এইসব মহিলারা যারা এই সমস্ত অভিযোগ সামনে আনছেন তারা বিজেপি বা সিপিএমের সাজানো। এই গ্রামবাসীটা কিরকম গ্রামবাসী, মানে গ্রামবাসী যখন তৃণমূলের বিরুদ্ধে বলে তখন গ্রামবাসী, আর যখন বিজেপির বিরুদ্ধে বলে তখন তৃণমূলের সাজানো লোকজন, মানে কোন গ্রামবাসী? যে এলাকাটায় 2011, 2016, 2019 তৃণমূল লিড নিতে পারেনি, তৃণমূল পিছিয়ে, তৃণমূল দুর্বল, আমি আবার বলছি নিজেদের লোকদের দিয়ে নিজেদের সাজানো কথা বলছে প্রত্যেকটা অভিযোগ, যারা যারা করেছে তাদের প্রত্যেকটা অভিযোগ বাড়ি টু বাড়ি খতিয়ে দেখা দরকার যে এরা সত্যি কথা বলছে না এরা বিজেপি সিপিএম এর সাজানো কথা বলছে। বিজেপি সিপিএম এর সাজানো মহিলারা করেছেন, সাজানো পুরুষরা করেছেন, যে এলাকায় এই ঘটনা ঘটছে মানে আজকের এই শুটিংটা করেছেন, ফিল্মের শুটিং, যেটা হয়েছে আজকে যে এলাকায় হয়েছে সেটা শুভেন্দুদের ওখানে ওই সাইড রোল এক্সট্রা পার্ট যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, তাদের নিজেদের লোক সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ক্রিপ্টে কথা বলানো হয়েছে। সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে মা বোনেরা বলছেন এই ধরনের কুৎসিত অভিযোগ মিথ্যা অভিযোগ। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলবাবু, আপনি শুনলেন যে কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে এই যে নির্যাতিতা মহিলা যারা একের পর এক অভিযোগ করেছেন ক্যামেরার সামনে সেটা বিজেপি এবং সিপিএম এর সাজানো, কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি, এই সকালবেলায় কুণাল ঘোষের মতন একটি অর্বাচীনের নামও মুখে আনতে লজ্জা করে। আমি কালকে আপনাদের অনুষ্ঠানের কয়েকটা অংশ দেখেছি, একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকু শালীনতা তার ভেতরে নেই। একটা আপনাদের এত বড় একটা অনুষ্ঠান কয়েক লাখ লোক একসাথে দেখছে, সেই অনুষ্ঠানে কিভাবে অ্যাপিয়ার করতে হয় সেটুকু তার মানে সেটুকু সম্যক জ্ঞান তার নেই। আমার মনে হয় ও মানসিক ভারসাম্যহীন। আর যারা আজকে বলছে যে যারা যে মায়েরা বোনেরা রেপের অভিযোগ তুলেছে সেই অভিযোগগুলো সাজানো, সেই অভিযোগগুলো বিজেপির স্ক্রিপ্ট, আমার ভাবতে খারাপ লাগে যে কুণালবাবুরা কি সবাই অনাথ, বাড়িতে কি কেউ নেই, এদের কি মিনিমাম মানসিকতা, মিনিমাম বোধ, মিনিমাম বুদ্ধি সেটুকু হারিয়ে গেছে? মায়েরা বোনেরা নিজেদের সম্মানের কথা বলবে, অসম্মানের কথা বলবে? হ্যাঁ, যে আমরা ধর্ষণ হয়েছি, এদের কাছে ধর্ষণটা তো কোনো কিছুই নয়। আমি যা বুঝলাম, এর আর সাজানের চরিত্রে কোনো তফাতই নেই। কালকে যা করছিল আমার তো মনে হচ্ছিল এটা কুণাল নয়, এটা সাজান। সাজানরা তো ঠিক এই অ্যাটিটিউডেই মহিলাদের সঙ্গে কথা বলে। একজন রাজ্য সম্পাদক যদি এই অ্যাটিটিউডে কথা বলে তাহলে সাজানের মতো একটা অশিক্ষিত, একটা সমাজ বিরোধী, সে কি করবে? এ তো উৎসাহিত হবে। এদেরকে আপনারা টিভিতে দেখান কেন? কেন এদেরকে চ্যানেলে বসতে দেন? কেন এদেরকে মানুষ বয়কট করে না? আপনারা কেন একে বয়কট করেন না? একে এদের দেখাবেন না, এদের বাজার শেষ হয়ে যাবে, এরা টিভির জন্য বেঁচে আছে। অনেক ধন্যবাদ সজলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রত্যেকের যা যা বক্তব্য সেই বক্তব্যই আমরা সামনে তুলে ধরি। যেমন কুণাল ঘোষের বক্তব্য, তিনি বলছেন যে এই যে মহিলারা নির্যাতিতা মহিলারা যারা একের পর এক এসে অভিযোগ করছেন, অত্যাচারের কথা বলছেন, তারা বিজেপি এবং সিপিএম এর সাজানো। এই মুহূর্তে সুজন চক্রবর্তী সিপিএম নেতা রয়েছে আমাদের সঙ্গে ফোনে। সুজনবাবু, শুনলেন, কি বলবেন? এমন একজনের কথা নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন করেন যে উত্তর দেওয়াটা খুবই বিড়ম্বনার। উনি বলেছেন বৃন্দা কারাট ফ্যাশন প্যারেডে গেছে, ভাবা যায় বুলডোজারের সামনে দাঁড়িয়ে যে মহিলা গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল যে বিজেপির বুলডোজার রাজনীতি কত ভয়ঙ্কর, তাকে কেন্দ্র করে ওরা ফ্যাশন প্যারেড বলতে পারে? তাহলে এই কথার কি উত্তর দেবো? উনি বলছেন সাজানো। আচ্ছা, গোটা সন্দেশখালীতে
এগারো সালের পরে কোনো ভোট হয়নি, অ্যাবসলিউট তৃণমূল। এবারে একটু আধটু যে 5% ভোট হয়েছে তাতে ওই শিবু হাজরা যে এলাকার কথা বলছেন 99% নাকি ভোট পেয়েছে, তো 100-তে 100। এরপরেও এত ভয় পাচ্ছেন বিরোধীদের যে কাউকে দেখছেন সিপিএম বলে মনে করছেন কেন, এর কথার উত্তর দেওয়ার কি মানে আছে? আর তৃণমূলের নেতারা এত ইনসেনসিটিভ যে যারা নির্যাতিত হয়েছেন নিজেরা মুখ থেকে বলছেন যে আমরা নির্যাতিত, তারা কেন মুখ খোলা নয় এই প্রশ্ন করছেন। আর তৃণমূলের নেত্রী পার্লে বলছেন যে ভিডিও আমি বিশ্বাস করি না, রেপ হয়েছে আমি বিশ্বাস করি না, ভিডিও ফুটেজ দেখাতে হবে। একজন মহিলা নেত্রী তৃণমূলের, তিনি বলছেন রেপ তিনি তখনই বিশ্বাস করবেন যখন তার ভিডিও ফুটেজ দেখানো হবে। কাউন্সিলর যেমন তেমন না, আর সম্পাদক বলছেন সব সাজানো, মুখ খুলে কথা বলতে হবে। এসব ইনসেনসিটিভ অপদার্থ এবং কার্যত দাগী দুষ্কৃতীদের শরিক অংশীদার, এদের কথা উত্তর দেওয়ার কোনো বাধে আমি বোধ করি। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।